তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে প্রথম দফার যে 30টি আসন, যে ভোট হচ্ছে 27শে মার্চ, সেই 30টি আসন অর্থাৎ কোন কোন 30টি আসনে প্রথম দফার ভোট হবে সেটা কিন্তু আমি আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি। অবশ্যই আপনি যদি সেই ভিডিওটি দেখতে চান ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, এছাড়া আপনি শেষে আই বাটনে পেয়ে যাবেন, সেখান থেকেও দেখে নিতে পারবেন। এই ভিডিওতে জানাবো দ্বিতীয় দফার ভোট অর্থাৎ 1 এপ্রিল যে 30টি আসনে ভোট হবে অর্থাৎ কোন কোন 30টি আসনে ভোট হবে সেটাই আপনাদেরকে জানাবো। তার মধ্যে দেখুন রয়েছে বাঁকুড়ার 8টি আসন, পশ্চিম মেদিনীপুরে 9টি আসন, পূর্ব মেদিনীপুরে 9টি আসন এবং দক্ষিণ চব্বিশ পরগনার 4টি আসন। এবার আপনাদের মনে একটাই প্রশ্ন, অর্থাৎ কোন কোন বাঁকুড়ার 8টি আসনে দ্বিতীয় দফার ভোট হবে, বা পশ্চিম মেদিনীপুর কোন কোন 9টি আসনে ভোট হবে, বা পূর্ব মেদিনীপুরের কোন কোন 9টি আসনে আপনার দ্বিতীয় দফার ভোট হবে, দক্ষিণ চব্বিশ পরগনার 4টি আসনে অর্থাৎ কোন কোন 4টি আসনে ভোট হবে সেটাই আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন ইলেকশন কমিশনের পক্ষ থেকে নোটিফিকেশন কিন্তু জারি করা হয়েছে এবং বলা হয়েছে এখানে সেকেন্ড ফেজের কথা বলা হয়েছে, 30টি আসনে কিন্তু ভোট হচ্ছে এবং পরপর সেই আসনের নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে। প্রথমে 1 নম্বরে বলা হয়েছে 127 গোসাবাই এসসি, 130 পার্থ প্রতিমা, 131 কাকদ্বীপ, 132 সাগর, 203 তমলুক, 204 পাঁশকুড়া পূর্ব এবং বলা হয়েছে 205 পাঁশকুড়া পশ্চিম, 206 ময়না, 207 নন্দকুমার, 208 মহিষাদল, 209 হলদিয়া এসসি, 210 নন্দীগ্রাম, 211 চণ্ডীপুর, 224 খড়গপুর সদর, 225 নারায়ণগড়, 226 সাবাং, 227 পিংলা, 229 দেবরা, 230 দাসপুর, 231 ঘাটাল এসসি, 232 চন্দ্রকুড়া এসসি, 235 কেশপুর এসসি, 251 তালডাংরা। তারপর তখন বলা হয়েছে 252 বাঁকুড়া, 253 বড়জোড়া, 254 ওন্দা, 255 বিষ্ণুপুর, 256 কতুলপুর এসসি, 257 ইন্দাস এসসি এবং 258 সোনামুখী এসসি। তো দেখতে পাচ্ছেন এই যে 30টি আসনের কথা বলা হলো পরপর, এই 30টি আসনে কিন্তু সেকেন্ড দফা অর্থাৎ 1 এপ্রিল অর্থাৎ সেকেন্ড ফেজে যে ভোট, এই 30টি আসনে কিন্তু সেকেন্ড ফেজে যে ভোট সেই ভোট কিন্তু হচ্ছে। তোমাদের আশা করি আপনারা বুঝতেই পেরেছেন, ভিডিওটা আপনার ভালো লাগবে। শেষে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন বা কোন অ্যাসেম্বলি কেন্দ্র থেকে আপনি ভিডিওটি দেখছেন, আপনার বিধানসভা কেন্দ্রের নাম কি রয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এটাও কমেন্ট করবেন যে আপনি কত নম্বর ফেজের ভিডিও চাইছেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পার্টিকুলার সেই ফেজের ভিডিও বানিয়ে আপনার জন্য কিন্তু দেওয়া হবে। তোমাদের আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন, ভিডিওটা ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।